কাশ্মীরের এই যুবক বল করেন পা দিয়ে এবং ব্যাট করেন ঘাট দিয়ে। আশা ছিল বড় ক্রিকেটার হবেন, একদিন তার ক্রিকেটীয় দক্ষতাকে সম্মান করবে সারা দেশ। কিন্তু তাতে বাদ সাধে বড় একটি দুর্ঘটনা। কিন্তু তাতেও দমে যাননি কাশ্মীরের ওয়াঘাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেন লোন। 8 বছর বয়সে তার বাবার মিলে কাজ করার সময় তার দুই হাত চিরতরে হারিয়ে ফেলেন। তবে আশা ছাড়েননি তিনি। সেই আশায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাওয়া আমির একদিন এক শিক্ষকের নজরে পড়ে যান, যিনি কাশ্মীরের এই ছেলেটির মধ্যে ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পেয়েছিলেন। তাকে পেশাদার ক্রিকেট খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। এই প্রসঙ্গে আমির বলেন, সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। বলেন, ওই দুর্ঘটনার পরও আমি আশা হারাইনি, কঠোর পরিশ্রম করেছি। আমি নিজেই সব কিছু করতে পারি, আমি কারো উপর নির্ভরশীল নই। আমার দুর্ঘটনার পর কেউ আমাকে কোনো সাহায্য করেনি, এমনকি সরকারও আমাকে কোনো সাহায্য দেয়নি। কিন্তু আমার পরিবার সবসময় আমার পাশেই ছিল। ঘাড় এবং কাঁধের মাঝখানে ধরে ব্যাটিং আর পায়ের মাধ্যমে বোলিংয়ের অনন্য দক্ষতা আয়ত্ত করেন তিনি। আমির 2013 সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন। বর্তমানে জম্মু ও কাশ্মীর প্যারা দলের অধিনায়ক তিনি। 34 বছর বয়সে এই ক্রিকেটার জানান, আমার খেলার জন্য আমি প্রশংসা পেয়েছি অনেক। আমি মনে করি যে সৃষ্টিকর্তার জন্যই আমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে, কারণ পায়ে বোলিং করা সত্যি অনেক কঠিন, কিন্তু আমি সমস্ত দক্ষতা এবং কৌশল শিখে নিয়েছি। আমি প্রতিটি কাজ নিজেই করি, আমি আল্লাহ ছাড়া কারো ওপর এইসব ব্যাপারে নির্ভরশীল নই। তিনি আরও জানান, আমি 2013 সালে দিল্লিতে জাতীয় দলের হয়ে খেলেছিলাম। 2018 সালে আমি বাংলাদেশের বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম। এরপর নেপাল, শারজা এবং দুবাইয়ে ক্রিকেট খেলেছি। আমার পা দিয়ে বোলিং এবং কাঁধ ও ঘাড় দিয়ে ব্যাটিং করতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। আমি ক্রিকেট খেলার শক্তি দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। শচীন টেন্ডুলকার এবং আশিস নেহরা অতীতে তার দৃঢ় সংকল্প এবং অটুট বিশ্বাসের জন্য আমিরের প্রশংসা করেছেন। নেহরা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 2016 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ক্রিকেটার আমিরকে আমন্ত্রণও জানিয়েছিলেন। বলিউড তারকা ভিকি কৌশল 2023 সালে রিয়েলিটি শো সারেগামা পায়ের সময় আমিরের সঙ্গে দেখা করেছিলেন। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস।